আবার চর্চা টেলিপাড়াতে, আবার সমালোচনা শিকার কর্তৃপক্ষ। বর্তমানে জি বাংলার কার কাছে কই মনে কথা নিয়ে আগে থেকেই উত্তাল ছিল সামাজিক মাধ্যম। ধারাবাহিকের গল্পে দেখা যায়, শিমুল পরাগের ফুলসজ্জার রাতে পরাগ তার মায়ের সাথে শুয়ে আছে এবং নতুন বউ সোফাতে। এমন ঘটনার পর থেকেই এমনিতেই চর্চায় ছিল জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনে কথা। আর এবার যে ঘটনা ঘটে গেল তাতে নায়কের চরিত্র নিয়ে উঠে এলো অনেক প্রশ্ন, নিন্দা করেছেন অনেকে। আসলে গল্পে দেখা যাচ্ছে অমন ঘটনার পর থেকে শিমুল ও পরাগের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপরে অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি যাওয়া নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। এরপরেই সেই বিতর্কিত মুহূর্ত, এদিন রাতে দেরি করে ঘরে আসে শিমুল। অন্যদিকে বউয়ের জন্য অপেক্ষা করে মেজাজ সপ্তমে পরাগের। ঘরে ঢুকে শিমুলের কথায় সে আরও বিরক্ত হয়। শিমুল স্পষ্ট জানায়, কাল যেমন তোমার মা আমাদের ফুলসজ্জার রাতটা নষ্ট করেছিলেন, আজকে আমি তোমার অপেক্ষার রাতটা নষ্ট করে দিলাম। এরপরে ঘুমিয়ে পড়বার তোড়জোড় করলে পরাগ শারীরিক ঘনিষ্ঠ হবার ইচ্ছা প্রকাশ করে। তাতে শিমুলের সাপ কথা, মন ছাড়া শরীর পাওয়া যায় না, আর তুমি যা অসভ্যতা করে চলেছ এরপর আস্তে আস্তে আমার মনটাই মরে গেছে। এরপরে না পাবে আমার মন, না পাবে আমার শরীর। স্বামী হবার অধিকার জাহির করে জবরদস্তির চেষ্টা করলে শিমুল সাপ জানায়, চাইলেই পরাগ তার সঙ্গে ঘনিষ্ঠ হতে পারবে না। গতকাল তার পুরুষ সিংহ রূপ আর তৃষ্ণা কোথায় ছিল জানতে চায় শিমুল। এরপরে সে জানায়, তুমি আমার সঙ্গে যেমন ব্যবহার করবে আমিও সেই ব্যবহার ফিরিয়ে দেব। স্বামীর ভদ্রতার মুখোশ খুলে গেলে মনটা ভেঙে যায় শিমুলের। এরপরে পরাগ তার স্ত্রীর অতীত সম্পর্কে জানতে চায়। এই রকম এক নায়ক চরিত্র অনেকেই পছন্দ করেনি, তাই তীব্র সমালোচনা সামাজিক মাধ্যমে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।